আপনি কি একজন বিশ্বাসী ছেলে মেয়ে হিসাবে অবিশ্বাসী একজন ছেলে মেয়েকে বিবাহ করতে পারেন কি না বা তার সাথে সম্পর্ক রাখতে পারেন কি না? বাইবেল এই বিষয়ে কী শিক্ষা দিচ্ছে? বর্তমান সময়ে আমরা দেখছি প্রায় যে অনেক বিশ্বাসী ছেলে মেয়েরা তারা অবিশ্বাসী ছেলে মেয়েদের সাথে বিবাহ করছে, কিন্তু বাইবেলের বাক্য থেকে অনেক সময় মণ্ডলীতে বা পরিচর্যাতে এই বিষয়ে তেমন কোনো শিক্ষা কিন্তু দেওয়া হয় না। আর এই বিষয়ে আজকে আমরা দেখব বাইবেল আমাদেরকে কি বলছে। তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই জোয়ালে কাঁধ দিও না। ন্যায়ের সঙ্গে অন্যায়ের যোগ কোথায়? আলো ও অন্ধকারের মধ্যে কি যোগাযোগ আছে? দেখুন, আমরা এই বাইবেল ভার্সে দেখলাম যে আলো এবং অন্ধকারের মধ্যে কি কোনো যোগাযোগ আছে, সেখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন, যেখানে আলো রয়েছে সেখানে অন্ধকার থাকতে পারে না, আর যেখানে অন্ধকার রয়েছে সেখানে কিন্তু আলো থাকতে পারে না। এবং ন্যায় এবং অন্যায় একসাথে কিন্তু হয় না, ন্যায়ের সাথে অন্যায়ের কোনো মিল নেই, দুটোই বিপরীত দিক। এবং প্রথম যে লাইনটা এখানে বলছে সেটা বলছে, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে একই জোয়ালে কাঁধ দিও না। অবিশ্বাসীদের সাথে অর্থাৎ জোয়ালে বলতে, আমরা যখন একজন কৃষক তিনি নাঙল চাষ করেন, তার জমিতে যখন চাষ করেন, তখন দুটো গরু বা বিভিন্ন পশুকে তারা ব্যবহার করেন। তো দুটো গরু যদি দুদিকে যায় তাহলে কিন্তু সেই চাষ কিন্তু সম্পন্ন হয় না। অর্থাৎ ঠিক একইভাবে অবিশ্বাসীদের সাথে একই জোয়ালে এই জন্যই বারণ করা হচ্ছে যে তারা কিন্তু খ্রিস্টতে বিশ্বাসী নয়, কিন্তু আপনি খ্রিস্টতে বিশ্বাসী। আপনি প্রভু যীশুকে জানেন, কিন্তু তারা কিন্তু প্রভু যীশুকে জানে না। তা এটি একটি সমস্যা, কেননা আপনি যেভাবে তৈরি হয়েছেন সে সেভাবে তৈরি হয়নি। তাই তার সিদ্ধান্ত, তার চিন্তাধারা, তার কার্যক্রম সম্পূর্ণই আপনার বিপরীত। তাই সে একদিকে যখন এগোবে আপনি আরেকদিকে এগোবেন, একসাথে আসলেই আপনারা সামনের দিকে এগোতে পারবেন না, সেটাই কিন্তু বাইবেলে এখানে বলা হচ্ছে। কথায় বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। আমরা একটি বাংলায় প্রবাদ শুনে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, আর এখানে ব্যাপারটা ঠিক একই রকম। এবং সেখানে কিন্তু বলছে যে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। এর অর্থ হলো যে যখন আপনি আপনার সঙ্গীর সাথে চলছেন, তিনি যদি খারাপ হন তাহলে আপনি হয়তো বা ভালো রয়েছেন, কিন্তু যখন দিনের পর দিন তার সাথে আপনি থাকবেন, কোনো না কোনোভাবে আপনি ইম্প্যাক্টেড হবেন তার দ্বারা। এবং আপনিও আপনার ভালো কাজকে ছেড়ে খারাপ সঙ্গ, অর্থাৎ সে যেভাবে চায় আপনি সেইভাবেই কিন্তু চলতে থাকবেন, এবং সেটা কিন্তু সবথেকে বড় সমস্যা। এবং আপনি প্রভুকে জেনেছেন, বাক্যকে জেনেছেন, আপনি বাক্যের অনুসারে চলতে চান, কিন্তু যে বাক্যকে জানে না, প্রভু যীশুকে জানে না, সে কিন্তু তার বিপরীত, অর্থাৎ শয়তানের পথে কিন্তু তারা চলবে। এবং অবিশ্বাসীরা যেরকমভাবে চলে সেভাবে চলবে, আর আপনাকেও কিন্তু বিশ্বাসী থেকে সে অবিশ্বাসী করে নেবে। তাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আগে থেকেই সতর্ক হওয়া উচিত। তোমরা তাদের সঙ্গে কোনো বিয়ের সম্বন্ধ স্থাপন করবে না, তোমাদের মেয়েদেরও তোমরা তাদের ছেলেদের হাতে দেবে না, এবং তাদের মেয়েদেরও তোমরা তোমাদের ছেলেদের জন্য আনবে না, কারণ সেই মেয়েরা তোমাদের ছেলেদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে এবং দেবদেবতার পূজা করাবে, তাতে সদাপ্রভুর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের ধ্বংস করে ফেলবে। দেখুন, সদাপ্রভু এখানে বাইবেলে স্পষ্ট বলছেন যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। না মানে না, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ডিরেক্টলি সদাপ্রভু তিনি বলছেন, নির্দেশ দিচ্ছেন। তাই অনেকে চিন্তা করেন, অনেকেই অনেক রকম মতামত দেন। আমি যখন এই বিষয় নিয়ে স্টাডি করছিলাম, বাইবেলের বেশ কিছু ভার্স রয়েছে যেখানে আমাদের স্বাধীনতাকে আসলে ঈশ্বর আটকাতে চান না, বা আমাদের ফিলিংসকে তিনি আটকাতে চান না, কিন্তু তিনি তার বাক্যকেও দিয়েছেন যেন আমরা সেটাকে বুদ্ধি স্বরূপ যেন চলতে পারি। তাই অনেকে অনেক রকমের মতামত প্রকাশ করেন তাদের নিজেদের জন্য, কিন্তু বাইবেল যেটা বলছে সেটা সত্য এবং সেটাই কিন্তু লেখা রয়েছে। আমি কিন্তু আমার নিজের মন গড়ানো কথা বলছি না, কিন্তু সেখানে স্পষ্টভাবে বলছে তোমরা তাদের সঙ্গে কোনো বিয়ের সম্বন্ধ স্থাপন করবে না। এবং পরবর্তীতে লাস্টে কী বলছে দেখুন, সদাপ্রভুর ক্রোধের আগুন। আমরা অনেক সময় প্রভুর ভালোবাসার কথা বলি, তার করুণার কথা বলি, কিন্তু তার ক্রোধের আগুনও কিন্তু রয়েছে। আর সেই ক্রোধের আগুন যদি আপনার জীবনে নেমে আসে, তাহলে কিন্তু সেখানে বলছে আপনি কিন্তু তখন থেকে ধ্বংস হবেন। তাই আপনি যদি আপনার নিজের ধ্বংস চান, আর নিজের ফিলিংসকে বা নিজের চিন্তাধারাকে সামনে এগিয়ে নিতে চান, বা অবিশ্বাসীদের সাথে যদি একই জোয়ালে একইভাবে আপনি যদি আবদ্ধ হন, অসম জোয়ালেতে যদি আবদ্ধ হন, তাহলে কিন্তু আপনার জীবনের জন্য সমস্যা আসবে। তাহলে দেখা যায় সৎ কাজ করিতে জেনেও যে তা করে না সে পাপ করে। বাইবেলের বিভিন্ন
নির্দেশ বা বাক্য কিন্তু রয়েছে, আর এখানেও সেই বিষয়ে আমরা দেখছি যে সম্পূর্ণভাবে যেখানে নিষেধ করা হয়েছে সেখানে যদি আমরা সেই কাজটা করি, অর্থাৎ সৎ কাজ যদি আমরা না করি, তাহলেও কিন্তু আমরা পাপ করছি। আর সেই জন্য আপনাকে, আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থাতে আমরা যেন অবিশ্বাসীদের সাথে মিশে না যাই বা অবিশ্বাসীদের সাথে একই জোয়ালে কাঁধ না দিই, অবিশ্বাসীদের সাথে যেন অসম জোয়ালিতে আমরা আবদ্ধ না হই। বন্ধুরা, আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনি বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন যে একজন বিশ্বাসী হিসাবে অবিশ্বাসীদের সাথে আপনার সম্বন্ধ কেমন হওয়া উচিত। আর অবশ্যই আপনি যদি এই ভুল অলরেডি করে থাকেন, তাহলে আপনার সুযোগ রয়েছে এখনও যে কিনা অবিশ্বাসী রয়েছে তাকে প্রভু খ্রিস্টে বিশ্বাসী করানো, তাকে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে বলা। যদি সেটা না সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার জীবনের জন্য সম্পূর্ণ সমস্যা, কেননা আপনি দিন দিন আস্তে আস্তে করে প্রভুর কাছ থেকে দূরে সরে যাবেন এবং আপনি ধ্বংস হতে থাকবেন এবং প্রভুর নির্দেশ অনুসারে আপনি চলতে পারবেন না, বরং আপনি নিজেও একজন অবিশ্বাসী হয়ে যাবেন। এবং তাই আজকে অনেকে অনেক রকম তর্ক বিতর্ক করেন, অনেক রকম বিষয় কিন্তু বলেন, বা যদি আপনার কোনো পছন্দ থেকে থাকে, যদি সে বিশ্বাসী না হয়, অবিশ্বাসী হয়, প্রথম যে কাজটা সেটা হলো আপনি তাকে আগে বিশ্বাসী তৈরি করুন, আগে প্রভু যীশু খ্রিস্টের কথা তাকে বলুন। আর মনে রাখুন, আপনার জীবনে বা আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা বিশ্বাসীর জীবনের প্রধান এবং প্রথম হলো প্রভু যীশু খ্রিস্ট, দ্বিতীয় সব কিছু। তাই যদি আমরা প্রভু যীশুকে ত্যাগ করে অন্য কিছুর দিকে ছুটি, তাহলে কিন্তু আমাদের জীবনের জন্য অনেক 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 সমস্যা। সুতরাং আপনি প্রভু যীশুকে প্রাধান্য দিন আপনার জীবনে প্রথম, এবং আপনার জীবনে দ্বিতীয় যা কিছুই আসুক না কেন, সেটাও যেন প্রভু যীশুর নির্দেশে হয়, বা তাকেও প্রভু যীশুকে আগে জানতে হবে, তারপরে আপনি প্রভুর নির্দেশে এবং প্রভুর উপস্থিতিতে আবদ্ধ হতে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা নেই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভু যীশুর সঙ্গে এবং আদেশের সঙ্গে থাকবেন। জয় যীশু।